পৃথিবীর তিন ভাগ জুড়ে জল আর মাত্র এক ভাগ স্থল। এই তিন ভাগ জুড়ে জল এলো কোথা থেকে? যা জানিয়েছে বিজ্ঞানীরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ছোটবেলা থেকে এই সত্যটা আমরা সকলেই জানি, এমনটাই শুনেছি আমরা সকলেই, কিন্তু পৃথিবীতে এত জল এলো কীভাবে? জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, পৃথিবীতে প্রথম জল নিয়ে এসেছিল কোনো এক উল্কাই। যদিও এই তথ্যটি প্রমাণ করা বেশ কঠিন, কারণ পৃথিবীতে পৌঁছানো উল্কাগুলিতে জলের অস্তিত্বের প্রমাণ আগে কখনো মেলেনি। তবে সম্প্রতিকালে ভূপৃষ্ঠের আছড়ে পড়া উল্কাখণ্ডে জল প্রবাহের চিহ্ন অবাক করেছে জ্যোতির্বিজ্ঞানীদের। পৃথিবীতে পড়া উল্কাখণ্ড জল প্রবাহের চিহ্ন দেখে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ অনুমান পৃথিবীতে প্রথম জল পৌঁছেছিল কোনো উল্কায়। বছর দুয়েক আগে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ বিজ্ঞানীদের এক প্রকাশিত তথ্য অনুযায়ী একটি প্রতিবেদনে পৃথিবীতে প্রথম জল নিয়ে আসার নেপথ্যে উল্কাখণ্ড বা উল্কাবৃষ্টির ভূমিকা থাকার একাধিক প্রমাণ রয়েছে। সিডনির ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী সাইমন টার্নার ও তার সহকারী বিজ্ঞানীদের দাবি, আজ থেকে প্রায় 440 কোটি বছর আগে এক বা একাধিক উল্কাখণ্ড পৃথিবীতে জল বয়ে এনেছে। ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীর দাবি, পৃথিবীর জন্মলগ্নের প্রথম অসম্ভব গরম ছিল, জল ভরে উল্কাখণ্ডগুলি প্রায় 440 কোটি বছর আগে প্রচণ্ড উত্তপ্ত পৃথিবীতে আছড়ে পড়ে। এর ফলে উল্কাখণ্ডগুলির ভেতরে থাকা জলের পুরোটাই বাষ্পীভূত হয়ে পৃথিবীর আকাশে মেঘের বিশাল এক ঘন স্তর সৃষ্টি করেছিল। এই মেঘের কারণেই পৃথিবীতে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয় এবং জলে পরিপূর্ণ হয়ে ওঠে এই নীল গ্রহ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে প্রায় 440 কোটি বছর আগে পৃথিবীতে আছড়ে পড়া এই বিশেষ ধরনের উল্কাগুলিতে থাকা খনিজ আর জৈব পদার্থ থেকেই এই গ্রহে জলের সৃষ্টি হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীর এই তিন ভাগ জলের হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ঠিক যতটা, এই উল্কাগুলিতেও এই দুটো উপাদানের অনুপাত ঠিক ততটাই। নমস্কার বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন।